মর্নিং বন্ধুরা, ভ্লগার প্রভাতি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। মোটের উপর কি সুন্দর শব্দ হচ্ছে না পাখি, আমার খুব ভালো লাগে। সকালবেলা এই স্নিগ্ধ পরিবেশে পাখি কলরব আওয়াজ এত ভালো লাগে না, তোমাদেরকে শোনাই যাবে। তো দেখো, সকালবেলা উঠে গেছি আর প্রতিদিন একটা ঘটনা ঘটছে আমার সঙ্গে, কি জানো, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে কারেন্ট। তা তোমরা বলো এটা কি করা যেতে পারে? প্রতিদিন যদি কারেন্ট চলে যায় একই টাইম, একই 7টার সময় ঠিক কারেন্ট চলে যায়। দুদিন অনেকটা দেরি করে উঠেছি, কালও যেমন উঠেছিলাম, কিন্তু না আজকে তো আর দেরি করলে হবে না। তোমরা জানো আমি আজকে একটা স্পেশাল ভিডিও দেবো, সেই জন্যই স্পেশাল স্পেশাল আইটেম আনতে হবে। তো চলো সকালবেলা তোমাদের সঙ্গে পাখির কলরবে আওয়াজ দিয়ে স্টার্ট করলাম। কিন্তু আমার বাবু এখনও ওঠেনি, আমার শুধু বাসন দেওয়া হয়েছে, ওদের স্কুলের ইউনিফর্মগুলো কাচা হয়েছে, আর হচ্ছে বাথরুম পরিষ্কার, জল তোলা এসবগুলো হয়েছে। এবার বাবুকে তুলবো, ব্রাশ ট্রাশ করিয়ে ওকে একটা ওষুধ আছে সকালে খাওয়াবো, তারপরে আমন্ড খাওয়াবো, কারণ বাবা না আমন্ডটা খেয়ে যেতে পারেনি, ওকে আমন্ডটা খাইয়ে দিই। কারণ সকালের দিকটা ও টিউশনে থাকে বলে না, সকালে খাওয়ার দাওয়ার খুব একটা যে বিরাট কিছু ইউজ করতে পারে তা না, এতো চলে গেলো সেই 11টার সময়। তারপরে আমি হয়তো চন্দ্রকোনা যাবো, আমার সঙ্গে হয়তো চলে আসবে। তো চলো সকালবেলা এই পর্যন্তই স্টার্ট করলাম, পরবর্তী খেলে খেপে দেখো আমি আর কি দেখাই। আমার বাবু এখনো ঘুমোচ্ছে। এই এই চন্দ্র, আয় উঠে বাবু রে, বাবু যাবি যে এই থেকে? হ্যাঁ এই এক থেকে যাবে, যে যাবে না? কি হলো বাবু? এ বাবু আমি চলে যাচ্ছি, আমি সাজুগুজু করে চলে গেলাম, উঠছে না। তো চলো ওকে তুলে বিছানাটা গুছিয়ে নিই চটপট করে, আজকে আর বেডশিটটা চেঞ্জ করবো না, তো কালকে অফিস বেডশিটটা কেচেছিলাম দেখতেই পাচ্ছ। তো চলো ব্রাশ করে একটু চা খাই, সেটা কেমন করি। তো দেখো তাড়াহুড়ো করে আমি চটপট এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, আর ওখানে কেটেছি তোমার পেঁয়াজ, আর বাবু মুড়ি খাবে তার জন্য কেটেছি শশা। তো এখন চটপট করে ভাতটা আমার দেখো হচ্ছে ওদিকে, চটপট করে আমি এখন বাঁধাকপিটা বসিয়ে বিছানাটা তুলে নিই, মানে একটা তরকারি হতে হতে আমার বাড়ির কাজগুলো সব হয়ে যাবে। তো আমাকে 10টার আগে বেরোতে হবে বাড়ি থেকে, মানে কি হারে তাড়াহুড়োটা আছে বুঝতেই পারছো। আমি চাটা খেলাম বসে বসে, খেয়ে এগুলো কুটলাম, তোমার সঙ্গে অবশ্য শেয়ার করা হয়নি। তো চলো চটপট আমি তরকারিটা বসিয়ে দিই, তারপরে আমি করে আসছি। তো দেখো আমরা একটা সেলাইয়ের দোকানে ঢুকেছি, এখানে আমার কতগুলো ব্লাউজ দেওয়া আছে কাটাতে। তো এবারে বাবুর এই যে দেখতে পাচ্ছ লেহেঙ্গার ব্লাউজটা এবং লেহেঙ্গাটা ঠিকঠাক করার জন্য নিয়ে এসেছি, তার সঙ্গে আমার একটা নাইটি চলো। না না এখন কিছু মনে দাদা ব্লাউজগুলো নিয়েছি, তাহলে ওইটা কত হচ্ছে? 400 টাকা ছিল।
আরে নাইটিটা নাইটিটা তো 310 টাকা 400 300 710 টাকা 710 আর মেয়ে জামাটা সেলাই 20 টাকায় 10 টাকায় দিবেন তা 720 টাকা ঠিক আছে তো দেখো ওখানের কাজ সেরে আমি চলে এলাম মিষ্টির দোকানে এবারে 17টা মিষ্টি বুঝতেই পাচ্ছ সেই জন্য ওকে বলছি কোনটা কোনটা ও আমাকে বলে দিচ্ছে আর আমি ভয়েসটা মিউট করে দিয়েছি একটাই কারণে প্রচুর গাড়ি ঘোড়া একে তো আমার বাড়ির মধ্যে যখন কথা বলি তখন গাড়ি ঘোড়া আওয়াজ পাক তো চলো ওই জন্য মিউট করেছি সব কিনা কাটালে বাড়ি ফিরে ফিরে তো দেখো আমরা টোটোয় উঠে পড়েছি টোটোতে করে বাড়ি যাচ্ছি বাবান সাইকেলে করে আগিয়ে গেছে আমি আর বাবু টোটোতে যাচ্ছি টোটোতে যাচ্ছি হাঁকানি উড়ে বাবরে বাপ শব্দটা মিউট করতে বাধ্য হলাম চুপচাপ ওখানে চলে এলাম আমি তো জানি পরে ভয়েস দেবো তোমাদেরকে আর টোটোর মধ্যে এত কথা বলছে সব মহিলারা কলকল কলকল আওয়াজ হচ্ছে তো চলো আমরা এবারে বাড়ি পৌঁছে গেছি আমি কি কি আনলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই মানে সবই ঘন্টা ঘটা করে ফেলেছি যাই হোক বসি একটু তো চলো ব্যাক ক্যামেরায় তোমার জন্য এই টেপটা নিয়েছি এই ভাবছিলাম হবে না কিন্তু দেখছি হয়ে গেছে আর একটা নতুন যে জামা কিনেছিলাম সেই জামার জন্য এই লেগিংসটা এই ক্যামেরাটা তো কালারটা সুন্দর এসছে আর আর আমি একটা নাইটি কিনেছি দাঁড়া এইটা হচ্ছে দোকানে দেখিয়েছিলাম নাকি জানি না এটা আমি কিনেছি আমার কালো আর হলুদে খুব এই কাল না পরশু দিনই বলছিলাম ওদেরকে দেখ আমি কালো আর হলুদে একটা নাইটি নেবো তো দেখো এইটা আমি কিনে এনেছি এবং সেলাইটাও আমি ধরে নিয়ে চলে এসেছি তাই গেল তো এটা এখন এগুলো সব কাঁচা হবে আর এটাতে বাবান এটা ইয়ে করে আজকে কেকটা খাবে সেই জন্য এটা কালো আছে নাকি রে না কী কালার এটা কালো তাহলে এটা পরা যাবে না কি না এটা কালো বোধ হয় না কালো কালো আচ্ছা যাই হোক আমি যে ব্লাউজগুলো কাটাতে দিয়েছিলাম দুটো এই যে আজকে দিন দিয়ে দিল নিয়ে চলে এলাম এগুলো আবার পুজোর সময় তোমাদের সঙ্গে দেখা করবে তো চলো বাড়িতে কিছু কাজকর্ম করে গেছি আর এখন কিছু বাকি আছে কিছু মুদিখানা করেছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এখন বাড়িতে যে যে কাজকর্ম আছে সেগুলো আমি সেরে নিই আর এইগুলো কাজ ওই জন্য আমি সব কেটে নিই বাইরে থেকে আসলে আমি কোনোভাবে রাখতে পারি না সেগুলোকে যতক্ষণ না কাচি ততক্ষণ ভালো লাগে না তো চলো এখন বাবানকে ভাত খেতে দিই বাবু খাবি এখন না চান করে খাবি চান করে তাহলে তুমি বাবান খা তুমি চানটা সেগুলো সেরে নাও হ্যাঁ আমি তারপর ঘরের কাজগুলো সেরে নিই দিয়ে আবার পরে আসছি তোমাদেরকে মুদিখানা দেখাবো আর অনেক কিছু আছে তো চলো সঙ্গে তো আজকে আমাদের রেসিপি হয়েছে বাঁধাকপি তরকারি আর পেঁয়াজ পোস্ত আর আমি এই পুজো করতে গিয়ে লেবু নিয়ে এলাম গন্ধরাজ লেবু দারুণ লাগে তবে বেশি রস হয়নি অনেকক্ষণ পরে খাচ্ছি তো মনে হয় মানে একটু লেবু হলে ভালো হতো তো যাই হোক আমার কোলেস্ট্রল আছে তো ডাক্তারবাবু আমাকে লেবু খেতেও বলে যায় কিন্তু আমার সহ্য হয়নি বলে খাইনি চট করে আর আমাদের গাছে প্রচুর প্রচুর পরিমাণে লেবু থাকে এই বছর কেন হলো না বুঝতে পারছি না তো চলো ওদেরকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আমার এসে বাকি যা যা কাজ ছিল ঘর মোছা বাসন ধোয়া কাপড় কাচা সব হয়ে গেছে সব ওখানে মিলে দিয়েছে অথচ প্রচুর মেঘ ধরে নিয়েছে তো চলো চটপট করে খেয়ে নিই বাবান পড়তে যাবে দেখে নাও একটা নতুন জামা পরে নিয়েছে আজকে বার্থডে ওর আবার দুদিন বার্থডে আজকে ইংলিশ তারিখ ধরে কালকে বাংলা তারিখ ধরে তো বার্থডেটা সন্ধ্যের দিকে একটু সেলিব্রেশন হবে আজকে সেটা সারপ্রাইজ থাক ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো আজকে ধামাকাদার ব্যাপার একটা আছে এখনই বলছি না পুরনো হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো তখন আমি তোমাদের সামনে এসেছিলাম খাচ্ছিলাম তখন দেখেছো তারপরে আসতে পারিনি একটাই কারণে বাবান ফোনটা নিয়ে গেছিলো একটু দরকার ছিল টিউশনই গেছিলো তো তাই ভাবলাম যে অনেকক্ষণ কথা হয়নি তোমাদের সঙ্গে কথাটা সেরে নিই আর এই যে ওখানে বাবু রেডি হয়ে বসে আছে নাচ করবে তাই তো নাচ প্র্যাকটিস করবে সেই জন্য রেডি হয়ে বসে আছে তো চলো নাচটা প্র্যাকটিস করে নিক তারপরে আবার আসছি অনেকটা ধামাকা আছে তো দেখো এইটা ভালো করে বুঝে যাচ্ছে তোমাদের যাই হোক এই আজ হচ্ছে আমার বড় মেয়ের জন্মদিন 2006 হয়েছিল আজকে হচ্ছে ইংলিশ তারিখ অনুযায়ী আজ হচ্ছে ওর জন্মদিন মানে আজ এবছর দুবার জন্মদিন হবে একটা ইংলিশ অনুযায়ী একটা বাংলা অনুযায়ী বাংলা অনুযায়ী করতাম কিন্তু ও এবছর আমার কাছে একটা শর্ত রেখেছিল যে মা আমি কিছু খাবো না আমি কেকও কাটবো না শুধু জাস্ট 17টা মিষ্টি খাবো
সো সেই জন্য ওর কথা রাখতে যেহেতু ওর জন্মদিন বেশি কেক নিইনি, ওই নিজেই পছন্দ করে একটু নিয়ে এসছে কেক। মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোনো কেক কাটা হবে না, কেক একটু মুখে ছোঁয়ানোর জন্য নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করি। ও এবছর 17 বছরে পড়লো 2023-এ, ঠিক আছে। সারা জীবন যেমন এই মোমবাতির মতন ওর জীবনটা উজ্জ্বল হয় এই কামনাই করি। তো তোমরা ওকে আশীর্বাদ করো, সবাই কেক কাটে। ও আজকে নতুন নজির করলো, 17টা মিষ্টি খেলো 17 বছরের জন্মদিন। তো চলো দেখতে থাকো। তো দেখো ছোট্ট করে একটা আয়োজন তোমাদের কাছে দেখাচ্ছি আমরা। এ কী করবো, গরিব মানুষ, নতুন করে টেবিল নেই, এই টেবিলেতেই আমরা শেয়ার করছি তোমাদের সঙ্গে। 17 বছরের জন্য একটা মোমবাতি, 17 নাম্বার লেখা, হালকা করে ওর বনু আর আমি একটু বেলুন ফুলালাম। হ্যাঁ নিয়ে এসো। তো চলো, একটা বেলুন চুপসে গেছে। নে, কেকটা যখন খাওয়া হবে না, কেকটা কেটে নে, কেক কাটা হবে না, সরি, কেকটা তাহলে ধরে খেয়ে নাও। তা নাও দিদি, আগে খাই দাও। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবান। না তুমি খেয়ে না একটু। তো এবারে বাবান একটা করে মিষ্টি খাবে। তো চলো তোমরা দেখো 17টা মিষ্টি খাবে বলেছিল, 17টা মিষ্টি খা। মিষ্টিটা ফার্স্টে, ও গাজর খাচ্ছে, গাজর মিষ্টি খাচ্ছে। লোকে কেক দে একটু, আধেক করে নে, আধেক করে নে। তুই খা, ও ভাগ করছে, চিন্তা করো তাহলে, ও খা, ও ভাগ করছে, খেল। অনেক কিছু মিষ্টি এনেছি, অনেক কিছু তোমাদেরকে দেখা একবার বলি দাঁড়াও। এটা তো কেক তোমরা দেখতে পেলে, এটাকে বলে হচ্ছে মশা চাক নাকি জানি না, আর এটা মৌচাক, এটা হচ্ছে পুরপিঠে, এটা তালশাঁস, এটা কী ধরনের একটা সন্দেশ, এটাও একটা সন্দেশ, এটা হচ্ছে ক্ষীরকদম, আর ক্ষীরকদমের ভাই এটা, ক্ষীরকদমের ভাই এটা, আর যেটা খাচ্ছি ওইটা কী, ওটা একটা সন্দেশ, স্টিম সন্দেশের মতন, এটা একটা সন্দেশ, আর এটা গাজর, আরেকটা দেখো এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে পেয়ারা, আর এটা হচ্ছে তোমার ওই আমসত্ব দিয়ে তৈরি, এটা হচ্ছে বোম্বাই লাড্ডু না কি বলে, বোম্বাই রোল, বোম্বাই রোল এটা, আর এটা হচ্ছে মাখা সন্দেশ, আর এটা হচ্ছে ওই ওটাকে কি বলে, ওটা নয় পাশেরটা, ওটা কি বলে বলতো, হ্যাঁ চিকচিকাটা, ওটা একটা কি সন্দেশের উপর, বরফি সন্দেশের উপর, যাই হোক। তো আর এখানে আছে বাঙালি স্পেশাল মিষ্টি রসগোল্লা, মানে রাজভোগ। তো চলো আমাদের অনুষ্ঠানটা, ছোট্ট করে অনুষ্ঠান, কেমন লাগলো আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে। তবে কালকে আরেকটা আকর্ষণ আছে, কালকে ওকে খাওয়ানো হবে, ভাত খাওয়ানো, এটা যে মিষ্টির পর্ব চলছে, যে দুবনে খাচ্ছে, কালকে ভাতের পর্ব চলবে। তো আজকে 17 রকম মিষ্টি খেয়ে ফিলিংসটা তোর কেমন হচ্ছে বল, হেভি সেই লেভেল চলে গেছে, মুখে তো কথা নেই একটা, শুধুই ঘাল লাগবে সারাদিন। ই কি হলো রে, তো চলো ওরা খেয়ে নিক। তো দেখো ওরা মিষ্টি খাচ্ছে, আমি একটু খাবো ওদের সঙ্গে মিষ্টি। তুমি তো কেক খাওনি, খাবে এসো। হ্যাঁ কেক খাইনি তো, আমি খেয়ে নি, তোমার ভাগ করে দিয়েছি। না না মিষ্টিটা খেতাম না, কেকটা থেকে আবার মোটা হয়ে গেল। বেশি মিষ্টি খাবো না, রাতে ভাত খেতে পারবো না তার। তো চলো রাতে খেয়ে দিয়ে
তোমার সঙ্গে ভিডিও শেষ করবো, এখনই করছি না, তো চলো সঙ্গে দেখাবো। চলো, এটা হচ্ছে কাশ্মীরি চিলি, গরম মশলা, আর এতে আছে কাজু, তা পায়েসের চাল দেখিয়েছে, ও এটাতে কিশমিশ আছে, মানে এটা চিলি, গরম মশলা, কাজু, পায়েসের চাল, কিশমিশ, এটাতে আছে বেসন, পোস্তুর হাল দেখেছ, যাই হোক একটু পোস্ত বাড়িতে রাখলাম, একটু সরু চাল নিয়ে এসেছি, জানো তোমরা আমার ঘরে একটু অনুষ্ঠান হয় সরু চাল নিই, আর এখানে হচ্ছে তেল, আর এই ডিবের মধ্যে রেখেছি ম্যাগি, ম্যাগিটা এসে ঢুকিয়ে দিয়েছিলাম, আর পায়েসের জন্য লাগে তো আমুল দুধ, সে আমুল দুধ, আর পাঁপড় আমার কাছে আছে, তো চলো এগুলো একটু গুছিয়ে নিই। এই যে দেখো, এটা হচ্ছে ফদ্দ ভুসিমাল দোকানে 376 টাকা, আমার ব্লাউজ সাউজগুলো নিয়ে এসেছি তোমাদেরকে দেখালাম তখন, এইটা এখানে টাঙিয়ে দিবি, লাইট অফ করো, তো ঘরকে চলে এলাম, আমি ঘরের অবস্থা দেখবে তোমরা দেখো, দেখতে পাচ্ছ এগুলো সব ওই যে কাপড় জামাগুলো এগুলো সব গুছাবো, বাইরে কিছু জামা প্যান্ট আছে সেইগুলোকে আমি নিয়ে এসে এখানটায় দিয়ে দেবো, যেমন দিই প্রতিদিনের মতো, আর তার উপরে এই ব্লাউজগুলো একটু ট্রাই করে দেখব, তখন থেকে আনা হয়েছে সময় পাইনি, একটু ট্রাই করে নেবো ব্লাউজগুলো, তো চলো। তিনটে আলু বার করে নিয়ে এসেছি, অল্প একটু বাঁধাকপি আছে, আলুটা একটু সেদ্ধ করে নিই বাঁধাকপিটা দিয়ে, আজকের মতন হয়ে যাবে, কালকে দেখা যাবে কি করা যায়। তো আজকে বলছিলাম যে ডিনার পর্যন্ত আর ট্রেনে যাব না, কারণ কালকে সকাল সকাল একটু অনেক কাজ আছে, কর্ম আছে, আজকে প্রায় অনেকটা টাকা খরচা হয়ে গেছে, মানে আমাদের তো লিমিট বজায় রেখে চলতে হয়, চলতে হয়, তো চলো কালকে কী কী আইটেম করবো একটু ভেবে নিই, কালকে সকালে একটু বাজারে যাব, বাজার থেকে এসে তারপরে রান্না বসাবো, তো বাড়ির কিছু কাজকর্ম করেই যাব বাজার, নাহলে এসে না তুমি পড়তে বসবো, নাহলে এসে আর সব কিছু করা যাবে না, কালকে রান্নাটা এসে করব, চান টান সারবো আগে তারপরে রান্না করবো, নাহলে রান্না করি চান টান, এরকম একটা কিছু একটা করবো, তো কয়েকটা ভাজা করব, ও বেশি বেগুন টেগুন খায় না, তো আলু ভাজা, পটল যদি পাওয়া যায় বাজারে পটল ভাজাটা করব, আর কি করব দেখা যাক কি হয়, সকালটা একটু হোক, পায়েস তো একটু করতেই হবে, জন্মদিনে তো পায়েসটা মাস্ট, এটা করতো, ঠিক আছে চলো, ওরা চেঞ্জ করছে, এবার আমিও একটু চেঞ্জ করে নিই, এই নানিটা পরলাম তো আজকে দেখতে গেলে, নাইটিটা তোমরা কোথায় দেখো নি তাই না, এটা অনেক দিনের নাইটি আমার, অনেক 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 অনেক, তো ওইখানে যে সব আজকে আমি বাবুর এই ইয়েটা দিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই দেখেছ, ওই দোকানে একটু তোমাদেরকে এক ঝলক দেখিয়েছে, কি মজা কি মজা, কেন ঢুকেছে ঘরে, ঠিক আছে ঝাঁটাটা নিয়ে এসে ফেলে দে, আচ্ছা তুমি ওয়েট কর আমি ব্লগটা শেষ করি তারপর তোকে ফেলবো, ঠিক আছে কেন এসে গেছে বাড়িতে, টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট, তো চলো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আবার দেখা হবে, তো চলো আমাকে ভালোবেসো, আমার চ্যানেলকে ভালোবেসো, তোমাদেরকে আমি খুব ভালোবাসি, আমার সাবস্ক্রাইবারদেরকে আমি হাটের থেকেও প্রচুর 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 পরিমাণে ভালোবাসি, কালকের জন্য অপেক্ষা করো, কালকে আজকে কী দেখলে জানি না, আজকে কী দেখলে জানি না, কালকে আরেকটু অন্যরকম ব্লগ হবে, পরপর পরপর তিন দিন চার দিন হবে তোমাদেরকে বলেছিলাম, তো চলো একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা লাস্ট টাটা বলার আগে সেরে নিক, আর এটা হচ্ছে বাবান, আজ তার বার্থডে, এটা হচ্ছে তার বনু, এ হচ্ছে বাবু, তো বাবু বাবানকে গিফট দিবে, মানে বনু দিদি দিদিয়াকে গিফট দিবে, সেটা ওখানে ভুলে গেছে, দিয়ে বলছে মা আমি ভুলে গেছি কী হবে, বলছে ঠিক আছে পরে দেওয়া হবে, তো চলো ব্লগটা তো শেষ হয়নি, চলো গিফট নিয়ে আজকে হ্যাপি বার্থডে দিদিয়া, দেখাও কেমন কী গিফট দিল, খামছি দাঁড়া দেখাই, ও বাবা দেখো নতুন খামছি, ধর দুজনে, তো তো চলো আজকের মতো
থ্যাংকস। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, গুড নাইট, গিফট নিয়ে শুভরাত্রি।